ফোন খারাপ হয়ে গিয়েছিল। আরে ঠিক আছে, কোনো ব্যাপার না, আমিও তো অনেকদিনই লাইভে আসিনি, তাও এসছো, এটাই তো অনেক। মাঝে মাঝে রুম টুক করে একটু দেখা দিয়ে যাবো, ব্যাস তাহলেই চলবে। সুন্দরবনে কথা বলছি দুবাই মা? আচ্ছা সুন্দরবনে, ঠিক আছে, আমি যখন যাব তোমাকে অবশ্যই বলবো। তত্ত্বে বিয়ে করছে তার জন্য, আচ্ছা তার জন্য ফাঁসে ভাঙা আছে এটাই কামনা করে দিবে। একদম। মুহূর্তে জানলাম, হ্যালো দিদি, হাই মুহূর্তেজ, কি করছো বলো, কেমন আছো? যারাই কাজ করছে তাদের ফাঁসি চাই, একদম ফাঁসি চাই, মানে ফাঁসি অবশ্যই চাই, কিন্তু কতটা কে সাজা পাবে সেটাই তো দেখার বিষয়। যাই, ডক্টর মানুষকে বাঁচিয়েছে, সেই নিজেকে বাঁচাতে পারলো না। হ্যাঁ গো, সেটাই তো। আবার ভাবো, 36 ঘন্টা মানুষটা ওটি করেছে, ঠিক আছে, মেয়েটা 36 ঘন্টা ওটি করে তারপর সে একটু রেস্ট নিতে গেছিল। সিরিয়াসলি, মানে খুবই মানে ন্যাক্কারজনক একটা ঘটনা। কোনো মানে আমরা সবাই চাই যে যেন ফাঁসি হয়, আর ফাঁসির থেকেও বড় অন্য কোনো যেন কঠিন শাস্তি হয়, মানে সিরিয়াসলি। ডগ মারতে সময় কি লিখছো মুহূর্তে, বুঝলাম না কমেন্টটা। আমি খুব মিস করছি আগের গল্পগুলো, এত কাজের করে নিয়েছিল সবাই। হ্যাঁ ঠিক বলছো, আমিও তো খুব মিসই করি, সত্যি কথাই খুব মিস করি, কিন্তু কি করব বলো। ও রায়ান তো সেরকম একটা আসেই না, তো মানে সেরকম মানে বলছি কি, ও আসেই না, তো বললাম তাও তুমি এসছো, ভালো লাগছে। মৌও আসে কমেন্ট করে টুকটাক। তো ঠিক আছে চলো, লাইভটা তাহলে এন্ড করবো এখন। তো যাও খাওয়া দাওয়া করো সোনালি, যাও খাওয়া দাওয়া করে নাও, ঠিক আছে? আর হ্যাঁ, ভালো কথা, তোমাদের বাগনানে লাইব্রেরি মোড় যে আছে না, ওখানে আমরা যাব, মানে যাওয়ার কথা চলছে। ওই তোমার ওই যে জন্মাষ্টমীর জন্য যে মেলাটা হচ্ছে, তো ওখানেই আমরা যাব মানে ভাবছি। তো আমরা কয়েকজন বন্ধু মিলে ওই রবিবার দিন ডিউটি করে, ডিউটি শেষ করে তারপর যাব। তো যদি তোমার সঙ্গে দেখা হয় খুবই ভালো হবে মেলাতে। ওদের ফাঁসিকে টর্চার করে মারা উচিত, জানে কেউ আগে গিয়ে ভাবলেও ভয় পায়। হ্যাঁ আমিও তো সেটাই বলছি, আমি কেন, পুরো দেশবাসী রাজ্যবাসী সেটাই বলছে যে ফাঁসি থেকেও কঠিন টর্চার করে ওদের মারা উচিত। আমার জন্য মা দেখ, আমার জন্য মেয়ে দেখা হচ্ছে, তাই নাকি? বাহ খুব ভালো খবর, আমি যেন ইনভাইটটা পাই, বুঝলে। তাদের জলে একজনকে উপায় না যেন সারা কিসের প্রতি বলে রক্ত। আমি এই নিয়ে অনেক রিলস করেছি, কিন্তু দিয়ে একটা ভিডিও আপলোড করো জাস্টিস নিয়ে। আচ্ছা ঠিক আছে, দেখছি কতদূর। আমি ভেবেছিলাম যে একটা ভিডিও আপলোড করব, কিন্তু তাও কীরকম কী ভিউজ হবে, মানুষ কীরকম দেখবে, অবশ্যই কী বলতো মানুষের দেখার ব্যাপার না, তো অনেকেই দেখছি, বেশিরভাগ ইউটিউবাররা করছে, আমার তো সেরকম সময় হচ্ছে না বলে করতে পারছি না, তাও দেখছি, যদি পারি অবশ্যই ভিডিও আপলোড করব। পিঙ্কি নাম, আচ্ছা তাই, কী করে মেয়েটা, তোমার পছন্দ তো? কিউএনএ ভিডিও কবে আসবে? ঠিক আচ্ছা, কাল কিউএনএ ভিডিও আমি কালকেই দেখছি আপলোড করবো, কালকে নাহলে পরশু দিন, একদম ঠিক আছে, অবশ্যই কাল নাহলে পরশু দিন। কী তা খবর, হাই হৃদয়, কী করছো বল?